সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় ভর্তি হতে ইচ্ছুক তোমাদের জন্য কিন্তু বোর্ড থেকে আরও একটি নতুন নোটিশ প্রকাশিত হলো অর্থাৎ তোমাদের সামনে আরেকটু কিন্তু সুবর্ণ সুযোগ চলে এলো মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর সেশন দু হাজার বাইশে ভর্তির সময় ছিল সীমা ছিল কিন্তু তেইশে ডিসেম্বর দু এবং আজকে যে নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিসে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হলো যে তোমাদের এই ভর্তির প্রক্রিয়া আরও বাড়ানো হলো তো এই ভিডিওটি আমরা দেখে নেব যে কত দিন অর্থাৎ লাস্ট ডেট কবে করা হয়েছে কি কি ডকুমেন্ট লাগবে তোমরা কোন কোন সেন্টারে ভর্তি হবে খুঁজে পাচ্ছ না আজকের এই ভিডিওতে সমস্ত সমস্যার সমাধান করে দেবো কাজে তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটাকে অন করে রাখো কারণ সোমনাথ একাডেমি থেকে তোমরা একদম নির্ভুল তথ্য এবং সমস্ত পাঠ্য বিষয়ের আলোচনা এবং পড়াশোনামূলক ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পাবে এবং তোমরা যাতে প্রতারিত না হও সেদিক থেকে কিন্তু আমি অবশ্যই তোমাদের পাশে সবসময় ছিলাম এবং আছি তো চলো আমরা ভিডিও শুরু করি তো দেখে নাও পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ প্রধান কার্যালয় কিন্তু বিকাশ ভবনের তৃতীয় পূর্ব পার বিধাননগর কলকাতা কিন্তু নাইনটি ওয়ানে আর শাখা কার্যালয় রামেন্দ্র সুন্দর তন্তুচ ভবন এবং ইমেল আইডিটা ওদের দিয়ে দেওয়া হয়েছে ডেট তোমরা দেখতেই পাচ্ছ উনিশ বারো দু হাজার বাইশ আজকেই কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো এই নোটিশে পর্যন্ত কী বলা হয়েছে আমরা একটু দেখে নেবো দেখো এই অংশটা কি বলা হয়েছে দেখে নাও দেখো বলাই হয়েছে মাধ্যমিক ডিসেম্বর দু স্তরের ভর্তি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি মাধ্যমিক ডিসেম্বর দুহাজার স্তরে অনলাইনে ভর্তি সময়সূচী তো দেখো এখানে সুজিটা এইখানটা কি বলেছে আমরা দেখে নেবো দেখো সকল অনুমোদিত পাঠক কেন্দ্রের সঞ্চালকদের জানানো যায় যে মাধ্যমিক ডিসেম্বর দু পর্বের অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ার সময়সীমা তেইশ বারো দু হাজার বাইশের পরিবর্তে আগামী ইংরাজি ছয় এক দু হাজার তেইশ পর্যন্ত বর্ধিত করা হলো অর্থাৎ তোমাদের লাস্ট ডেট ছিল কিন্তু তেইশ বারো দু হাজার বাইশ সেটা কিন্তু পরিবর্তন করে আগামী ছয় এক দুহাজার তেইশ পর্যন্ত কিন্তু বর্ধিত করা হলো অর্থাৎ তোমাদের সামনে কিন্তু আরও একটি সুযোগ চলে এলো আচ্ছা তারপরে কি লিখেছে নোটিশটা আমরা দেখে নেব দেখো পরবর্তী যে ছকটি রয়েছে এই ছকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই অংশটি ভালো করে তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে কি বলছে তোমরা একবার দেখে নাও বলছে ছয় এক দু তারিখ পর্যন্ত ভর্তি হওয়া ক্যান্ডিডেটদের যে কোনো ধরনের ভর্তি সংক্রান্ত সংশোধন কালেকশান ও পেমেন্ট থাকলে তা কেবলমাত্র অনলাইন মারফত সাত এক হাজার তেইশ থেকে তেরো এক হাজার তেইশ শুক্রবার পর্যন্ত করা যাবে অর্থাৎ তোমরা ছ লাস্ট লাস্টের ভর্তি হওয়ার তারপরে তোমার যে অ্যাডমিশন নিলে তারপর যে কাগজপত্রগুলো হাতে পাচ্ছ ভালো করে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে তোমার নিজের নাম ঠিক আছে তোমার অ্যাড তোমার অ্যাড্রেস ডেট অফ বার্থ তারপরে আধার কার্ডের নাম্বার সমস্ত ঠিকঠাক আছে কিনা। যদি কোথাও ভুল থাকে অবশ্যই সাদ এক দু হাজার থেকে তেরো এক দু হাজার মধ্যে স্কুলে বা স্টাডি সেন্টারে গিয়ে তোমরা অবশ্যই সংশোধন করে নেবে যদি তোমরা সংশোধন না করো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডও কিন্তু ভুল আসবে এবং পরবর্তীকালে তোমরা কিন্তু এটা ঠিক করতে গেলে কিন্তু এ খুবই সমস্যায় পড়তে হবে সে বারবার বলছি ভালো করে চেক করে নেবে এবারে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো আমাদের জেলায় বা আমার বাড়ির কাছে কোথায় স্কুল রয়েছে আমরা কিন্তু বুঝতে পারছি না বা খুঁজে পাচ্ছি না কি করব তাই তোমরা বিভিন্নভাবে প্রতারিত হতে পারো এর জন্য তোমাদেরকে আমি একটি পরামর্শ দেবো আমার এই ভিডিওটা দেখছো যারা নিজেরা ডাইরেক্ট গিয়ে স্টাডি সেন্টারে বা স্কুলে গিয়ে ভর্তি হও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে যে তোমাদের বাড়ির কাছে অর্থাৎ তোমার জেলার বাড়ির কাছে কোথায় কোথায় স্কুল রয়েছে সেই স্কুলের নাম স্কুলের অ্যাড্রেস হেড স্যারের নাম হেড স্যারের ফোন নাম্বার অবধি কিন্তু আমি দিয়ে দিয়েছি এই যে উপরে তোমার থামেল দেখতে পাচ্ছ এই ভিডিওটা তোমরা যদি ক্লিক করো অবশ্যই তোমরা কিন্তু কি কোথায় কোথায় স্কুল রয়েছে খুঁজে পাবে তো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা সরাসরি এই ভিডিও পৌঁছে যাবে অথবা তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চে লেখো যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় স্টাডি সেন্টার লিস্ট সবার প্রথম আমার এই ভিডিওটি কিন্তু আসবে এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো দেখে তোমাদের বাড়ির পাশে যে স্কুলটি রয়েছে সেখানে গিয়ে তোমরা অ্যাডমিশান নাও এবারে বলি যে অ্যাডমিশান নিতে গেলে এখানে কী কী ডকুমেন্ট লাগতে পারে তো প্রথমত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিকে ভর্তি হতে হলে তোমাদের যে ডকুমেন্ট লাগছে ক্লাস এইট পাস সার্টিফিকেট এবং তার সঙ্গে তুমি যেই স্কুলে পড়াশোনা করতে সেই স্কুলে টিসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট এই দুটো অবশ্যই তোমাদের লাগছে তার সঙ্গে তোমার ভোটার কার্ড তোমার আধার কার্ড এবং এক কপি এক কপি ছবি অবশ্যই কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছ ঠিক আছে তো এই ডকুমেন্টগুলো না নিয়ে গেলে কিন্তু আমরা ভর্তি হতে পারবে না হয়েছে এবারে যদি আরও কোনো তোমাদের সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং যদি আমাকে তোমরা ফোনে না পাও দেখো নিচে আমি কিন্তু একটা ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো সমস্যা ধরুন এবং তোমরা ভর্তি হওয়ার পর কীভাবে পড়াশোনা করবে কী তো তাদেরকে নোট সংগ্রহ করবে দেখো এই যে নিচে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে তোমরা সমস্ত নোটগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যাতে আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো